ফের ঊর্ধ্বমুখী গ্যাসের দাম, বর্তমানে এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল 108 টাকা। মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁর মাথায় হাত। মঙ্গলবার থেকেই ফের বেড়েছে রান্নার বাণিজ্যিক গ্যাসের দাম, এক লাফে 108 টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। এর ফলে জেলায় রান্নার বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 2105 টাকা। তবে আপাতত দুশ্চিন্তা নেই গৃহিণীদের, বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখনো পর্যন্ত বাড়েনি। উল্লেখ্য, গত বছরের 6ই অক্টোবরের পর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো হেরফের হয়নি, যদিও এই সময় পর্বে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেল হিসাবে $102 ছাড়িয়ে গিয়েছে। কিছুটা স্বস্তি দিয়ে অপরিবর্তিত থাকছে 14 কেজি ওজনের রান্নার গ্যাসের দাম। আগেই আশঙ্কা করা হয়েছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দামের ওপর, একই সঙ্গে বাড়তে পারে রান্নার গ্যাসের দামও। আর সেই আশঙ্কাকে সত্যি করে এবার বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। হোটেল বা রেস্তোরাঁয় তারা অনেকেই জানান, বিভিন্ন খাদ্যদ্রব্যের মূল্য তালিকা খুব বেশি হেরফের করা হয় না ক্রেতাদের কথা মাথায় রেখে, কিন্তু চিনি, ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য উপাদান দীর্ঘদিন ধরে লাগাতার মূল্যবৃদ্ধির পরে হঠাৎ করে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি অনেকটাই দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। রুটি ভাত হোটেলের মালিকরা জানান, জায়গা কম থাকা এবং আঁচে বা কাঠজো রান্না করার শ্রমিক অনেক কমেছে, কিন্তু যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে পুরনো দিনে ফিরে যেতে হবে মনে হচ্ছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে অবশ্য জানা গেছে, বাণিজ্যিক গ্যাস এমনিতেই বিক্রি হয় না, তার উপর মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীদের আগ্রহ কমছে। এই প্রসঙ্গে খোঁজ নিয়ে দেখতে গিয়ে উঠে আসে এক অদ্ভুত বিষয়, বাণিজ্যিক হোটেল ও রেস্টুরেন্ট, মিষ্টির দোকান বা অন্য যে কোনো খাবারের দোকানের সংখ্যার তুলনায় 1% বাণিজ্যিক গ্যাস বিক্রি হয় না, অথচ সকলে গ্যাসই রান্না করছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ডোমেস্টিক গ্যাস ব্যবহৃত হচ্ছে রাসায়নিক ক্ষেত্রেও? কমার্শিয়াল গ্যাসের দাম যেমন বেড়েছে তেমন খদ্দের সঙ্গে তো বেশি দাম নেওয়াও যাচ্ছে না। কত টাকা বেড়েছে? ওই যে 108 টাকা বেড়ে এখন 2095 হয়েছে। কটা করে লাগে আপনার মাসে? ও কিছু লাগে। তো এখানে মুশকিলটা কি হচ্ছে এখন? এত দাম দিয়েছে একসঙ্গে কেনাও তো মুশকিল। এই তো আজকে শুনতে পাচ্ছি যে বাড়ছে দাম, কিন্তু দাম বাড়লে কী করবো সেটাই তো চিন্তা করে পাচ্ছি না। কারণ এমনিতেই গুল কয়লাকে তুলে দিয়েছিলাম, আবার আমাদের গুল কয়লাকে ইউজ করতে হচ্ছে, উপায় নেই। হ্যাঁ, এখন এই দাম বাড়লে আমাদের তো জিনিসের দাম বাড়াতে পারিনি। 3-4 বছর ধরে যা দাম ছিল তরকা রুটি বা ভাত, সেই একই দাম আছে। অসুবিধা হচ্ছে, মানে রেট চার্জ তো আমার ওইটাই, বেশি করতে হবে না কম করতে হবে না, সেম রেট। আর তারপর তেলের দাম, গ্যাসের দাম, অন্য জিনিস সব থেকে মানে রেটটা বেশি হয়ে যাচ্ছে। কত দাম হয়েছে এখন? হচ্ছে 2105 টাকা। এই যে দাম, এর আগেও কি বারে বারে বেড়েছে? কমা বাড়া হচ্ছে বা এরপরে কি বাণিজ্যিক যারা গ্যাস ব্যবহার করেন তারা কম নিচ্ছেন, এরকম খেয়াল করছেন? নিচ্ছে না বললেই চলে, নিতে পারছে না। তো সেটা আগে যেরকম বিক্রি হতো তার তুলনায় অনেকটাই কম হয়েছে, অনেকটাই কম। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।